সোমবার থেকে শুরু হয়েছে মহিলাদের আমন্ত্রণমূলক টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এদিন এমবিবি মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পূর্বদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব। এমবিবি মাঠে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এগিয়ে চলো সংঘ বনাম জুটমিল কোচিং সেন্টার। এদিন পুলিশ ট্রেনিং মাঠেও অনুরূপভাবে মহিলাদের টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দুইটি মাঠে মোট চারটি ম্যাচ এদিন হয়। এই টুর্নামেন্ট চলবে আগামী 3রা জানুয়ারি পর্যন্ত। আমাদের সিনিয়র এবং জুনিয়র সিলেক্টার্স যারা এখানে উপস্থিত আছেন, আর বিশেষ করে যারা অ্যাথলেটিক্স কাউন্সিলের সমস্ত সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, আর যাদের জন্য আজকে এখানে এই আয়োজন, এখানে দুটো টিম উপস্থিত আছে, এগিয়ে চলো সংঘ সেন্টার, আরেকটা হচ্ছে জুটমিল সেন্টারের। ব্যুরো রিপোর্ট, হিট নিউজ, ত্রিপুরা।